দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম। নতুন স্টুডিও সেটআপ করলাম আপনাদের জন্য। তো এই নতুন স্টুডিও সেটআপ আজকে প্রথম একটা কন্টেন্ট আমি তৈরি করব। তো আজকে আমি কথা বলতে চাই একটা বুক রিভিউ করব। তো আজকে যে বুকটা আমি রিভিউ করব বইটার নাম হচ্ছে দ্য অ্যালকেমিস্ট। বইটা লিখেছেন বিখ্যাত ব্রাজিলিয়ান ঔপন্যাসিক পাওলো কোয়েলো। আমি শুনে আপনারা হয়তো বইটা পড়েছেন, আর যারা বইটা পড়েননি তারা আমার এই বইয়ের গল্পটা পড়লে শুনলে হয়তো ইন্টারেস্টেড হবেন বইটা পড়ার জন্য। বইটা খুব বেশি বড় বই না, বলা হয়ে থাকে পৃথিবীতে সবচেয়ে বেশি ভাষায় অনুদিত সবচেয়ে বেশি পড়া বই হচ্ছে দ্য অ্যালকেমিস্ট। মূলত বইটা হচ্ছে মরক্কোর একজন রাখাল বালককে নিয়ে, যেটাকে আমরা বলি শেফার। গল্পের শুরুটা এমন যে মরক্কোর একজন রাখাল বালক সে দেখে যে মানুষ কাফেলাতে করে পাশের দেশ স্পেনে যায় ভাগ্যের সন্ধানে। স্পেন থেকে পরবর্তীতে তারা ইটালিতেও যায়, অনেকে ইউরোপেও যায়। তো এই রাখাল বালক সবাইকে জিজ্ঞেস করে যে আপনারা কোথায় যাচ্ছেন। তো তাকে অনেকে বলে যে আমরা স্পেনে যাচ্ছি, অনেকে বলে আমাদের গন্তব্য ইটালিতে, অনেকে বলে যে আমাদের গন্তব্য হচ্ছে মিডল ইস্টে, আমরা বিভিন্ন দেশে যাব ভাগ্যের সন্ধানে। তো এই ছেলেটা তাদের সাথে কথা বলে ইন্সপায়ার্ড হয়, কিন্তু ছেলেটা মরক্কোর একটা গ্রামে বসবাস করে। তো সবার কাছ থেকে শুনতে শুনতে একসময় এই ছেলেটা এক রাতে সিদ্ধান্ত নেয় যে আচ্ছা সেও এরকম একটা কাফিলার সাথে করে স্পেনে যাবে, অথবা স্পেন থেকে ইউরোপের অন্য কোনো দেশে গিয়ে সে ভাগ্যের সন্ধান করবে ভালো কর্মসংস্থানের জন্য। তো যেটা হয় সে যেভাবে চিন্তা করলো সেভাবে পরের দিন সকালবেলা তার সমস্ত লাইভস্টক বা যে কটা পশু তার কাছে ছিল সেগুলো বিক্রি করে দিয়ে সে একটা কাফেলাকে ধরে কাফেলার সাথে ধরে চলে যায়। এই হচ্ছে তার গল্পের শুরু। এই যেতে যেতে সে বিভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হয়, মানুষের সাথে পরিচিত হয়, অনেক ব্যবসায়ীর সাথে পরিচিত হয়, ভালো মানুষের সাথে দেখা হয়, অনেক সময় খারাপ মানুষের সাথে দেখা হয়, অনেক সময় বিভিন্ন ব্যবসায়ীর সাথে দেখা হয়, অনেক সময় সে প্রতারিত হয়। একবার যেমন সে প্রতারিত হয়ে তার সমস্ত টাকা পয়সা সে হারিয়ে ফেলে। তো টাকা পয়সা হারিয়ে ফেলার ফলে সে আর সামনে যেতে পারে না। এই মুহূর্তে তাকে একজন ব্যবসায়ী বলে যে তুমি ঠিক আছে, সে তখন স্পেনে ছিল, তো বলে যে তুমি আমার দোকানে কাজ করো, কিছু টাকা সঞ্চয় করো, তারপরে তুমি যেও। তো সে কয়েক বছরের ব্যবসায়ীর কাছে সে চাকরি করলো, ব্যবসায়ী তাকে বেতন দিল, সে বেতন সঞ্চয় করে সে একটা অভিজ্ঞতা পেল। সে একবার বাজারে গেল, বাজারের লোক তাকে প্রতারণা করার চেষ্টা করলো, তখন সে একটা লাইফ এক্সপিরিয়েন্স পেল যে পৃথিবীতে কত রকমের লোক, ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে, কেউ ব্যবসায়ী, কেউ চাকরিজীবী, কেউ প্রতারণা করে, মানে পৃথিবীতে সব ভালো মানুষ না, বক্তব্যটা হচ্ছে এটা। তারপরে সে অনেক মানুষের সাথে দেখাশোনা কথাবার্তা হয়, অভিজ্ঞতা লাভ করছে, বয়স বাড়ছে। তো আস্তে আস্তে সে যেহেতু ভাগ্যের সন্ধানে আরো দূরে যেতে চায়, সেরকম আরেকবার একটা কাফেলা ধরে যেখানে সে ছিল সেখান থেকে টাকা পয়সা নিয়ে সে আবার যাত্রা শুরু করে। এই যাত্রা তাকে একদম স্পেনের এক প্রান্ত সীমায় নিয়ে যায়। তো সেই রকম একটা যেতে যেতে এমন এক জায়গায় চলে গেছে যে জায়গার নাম সে জানে না। সে শুধু বর্ণনা দিচ্ছে গল্পের মধ্যে আছে যে সে একটা মরুভূমির মধ্যে আছে। তো এই মরুভূমির মধ্যে হঠাৎ করে তারা একটা মরুদ্যান পায়, ওই কাফেলা একটা মরুদ্যান পায়। তো ওই মরুদ্যানের ভিতরে ছিল এক গোত্র বাস করত, গোত্রের একজন রাজা ছিল। তো গোত্রের রাজা তাদেরকে থাকতে বলে, তাদেরকে খাতির যত্ন করে এবং তাদেরকে বলে যে তোমরা কিছুদিন এখানে থাকো, মানে পেইং গেস্ট। তো গোত্র প্রধানের একটা মেয়ে ছিল যাকে গোত্র প্রধান বিয়ে দিতে চায়, আর এই রাখাল বালক ততদিনে বড় হয়ে গেছে, হ্যান্ডসাম হয়ে গেছে এবং তরুণ বয়স। তো ওই গোত্র প্রধান বললো যে তোমাকে আমার পছন্দ হয়েছে, তুমি সচ্চরিত্র ভালো মানুষ, তুমি আমার মেয়েকে বিয়ে করো। তো এই ছেলে তো বিয়ে করবে না, সে বলছে না আমার এখনো পৃথিবী দেখা বাকি, আমার এখনো জীবনে সেটেল হওয়া বাকি, আমি অনেক কাজ করব। কিন্তু সে মোটামুটি একরকম গররাজি অবস্থায় ওই গোত্র প্রধান বলে যাচ্ছে তুমি আমার মেয়েকে নিয়ে বিদেশে চলে যাও। এই বলতে সে ওই মেয়েকে বিয়ে করে, গোত্র প্রধানের মেয়ের জামাই হয়ে যায়। এবং একটা স্টেজে দেখা যায় এই ওয়েসিসের মধ্যে বা মরুদ্যানের ভিতরে আবার ডাকাত দল আসে আক্রমণ করার জন্য, পর্যায়ক্রমে সেটাকেও তারা ওভারকাম করে। এবং আলটিমেটলি গল্পটা শেষ, কিন্তু এটা কিছুটা ছোট গল্পের মতো যে শেষ হইলেও হইল না শেষ,
মানে তার এই জার্নি চলমান, মানে সে জীবনে ভালো করলেও আরো ভালো সন্ধানে আরো সামনে থেকে সামনে যাবে। তো এখানেই গল্পটা শেষ। তো এই পর্যায়ে আপনাকে বলে রাখি, গল্পটা যদি আপনি একবারে পড়ে যান তাহলে আপনার হঠাৎ করে মনে হবে এটা একটা অত্যন্ত সাধারণ ধরনের গল্প। তাহলে প্রশ্ন হচ্ছে, এই গল্পটা বা এই গল্পের বইটা এতবার মানুষ পড়েছে, এত ভাষায় অনুদিত হয়েছে এবং সবচেয়ে বেশি ভাষায় অনুদিত এবং সবচেয়ে বেশি বিক্রিত বই, 70 মিলিয়ন কপিরও বেশি এটা বিক্রি হয়েছে, এটা 70টার বেশি ভাষায় অনুদিত হয়েছে, তাহলে এই গল্পের আসলে কি আছে যে জন্য এই গল্পটা বা গল্পের বইটা এত বেশি বিক্রিত হচ্ছে? আমি প্রথমবার গল্পের বইটা পড়ে আমিও ঠাউর করতে পারিনি। আমি 3 বার পড়ার পরে আমি টের পেলাম আসলে গল্পটার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে আশা বা হোপ। আশা একটা কত বড় জিনিস, এটাই হচ্ছে গল্পের প্রতিপাদ্য। যে যে রাখার বালক, সে মানুষে আশা করে, সাহস করে সে তার ঘর বাড়ি ত্যাগ করে সে বিদেশ বিভিন্ন চলে যায়। এই আশা নিয়েই হচ্ছে মানুষ বিভিন্ন স্বপ্ন দেখে এবং আশা নিয়েই মানুষ জীবনে বড় হয়। ও যদি এই আশা না নিয়ে যদি ঘর থেকে বের না হতো তাহলে কিন্তু সে এখনো মরক্কোতে রাখার বালকই থেকে যেত। এটাই হচ্ছে গল্পের প্রতিপাদ্য। যে আপনি আপনার জীবনে এই গল্পটা ম্যাচ করে দেখতে পারেন, যে আমরা যখনই মনে সাহস নিয়ে, মনে আশা নিয়ে একটা বড় কাজে উদ্যমী হই আমরা সফলতা পাই। কিন্তু আমরা যদি আমাদের কাজ থামিয়ে দেই তাহলে কিন্তু আমরা যেখানে ছিলাম আমরা সেখানেই থাকবো, আমরা কিন্তু এক মুহূর্তের জন্য সামনে আগাতে পারবো না। এই যে আশার গল্প, এই আশার গল্পই হচ্ছে দ্য অ্যালকেমিস্টের মূল প্রতিপাদ্য। আপনারা বইটা পড়লে আপনাদের ভালো লাগবে এবং আপনি নিজেই বুঝতে পারবেন কেন এই বইটা পৃথিবীতে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। আশা করি বইটা পড়ে আপনি আনন্দ পাবেন। তাহলে আজকের বুক রিভিউটা আমি এখানেই শেষ করছি। আশা করি যে আপনাদের এই বুক রিভিউ সেগমেন্টটা ভালো লাগবে। আমি আপনার চ্যানেলে রেগুলার বুক রিভিউ আপলোড করব। আপনারা যদি বই পড়ার সময় না পান তাহলে আমার বুক রিভিউ দেখে আপনি এই গল্পের বই, রাইটার এবং গল্প সম্পর্কে একটা প্রাথমিক ধারণা লাভ করতে পারবেন। সবার জন্য শুভকামনা করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।